আজ তোমাদের সাথে শেয়ার করব কুমড়ো পাতার একটা দারুণ রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি আট দশটা মতন কুমড়ো পাতা ভালো করে পাতাগুলোকে ধুয়ে নিয়েছি আর এখানে হাফ বাটি মতন মসুরির ডাল নিয়েছি আগে এক ঘন্টা আগে ডালটাকে ভিজিয়ে নিয়েছি এবার ডালটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এখানে ছ সাতটা রসুনের কোয়া নিলাম একটা কাঁচা লঙ্কা নিলাম নিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ লবণ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এই ডালটাকে পেস্ট করে নিচ্ছি বন্ধুরা আমি সুস্মিতা আর আমার রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত যদি আমার রেসিপিগুলো তোমাদের দেখতে ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার ও চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখো এখানে ডালটা পেস্ট করা হয়ে গেছে এবার কুমড়ো পাতাটাকে আমি উল্টে নিয়েছি তো উল্টো দিকে এরকমভাবে ডালের পেস্টটাকে আমি লাগিয়ে নিচ্ছি সোজা দিকে লাগাবে না উল্টো দিকে কিন্তু পেস্টটাকে লাগিয়ে নেবে এবার এর উপরে আমি আরও আরেকটা কুমড়ো পাতা বসিয়ে দিলাম দিয়ে আবার আমি ডালটাকে এর উপরে পুরো সমানভাবে চারদিকে একটা চামচের সাহায্যে লাগিয়ে নেছি তোমরা হাত দিয়েও লাগিয়ে নিতে পারো এবার এর উপরে আমি আরও আরেকটা কুমড়ো পাতা দিয়ে দিচ্ছি এইভাবে আমি মোট তিনটে কুমড়ো পাতা দিয়ে দিলাম দিয়ে আবারও ডালটা এর উপরে ভালো করে চারিদিকে লাগিয়ে দিচ্ছি কুমড়ো পাতার মধ্যে দেখো যে ডান্ডেটা রয়েছে আমি কিন্তু আগেই সেটা কাটিনি। তো যাতে তুমি যদি আগে কেটে দাও তাহলে অনেক সময় পাতাটা কিন্তু ছিঁড়ে যেতে পারে ওই জন্যে প্রথমেই ওটা কাটবে না এবার এটাকে আমি দেখো খুব টাইট করে একটা রোল করে নেবে রোলটা একটুখানি টাইট করে করবে তো এইভাবে একটা রোল বানিয়ে নিয়েছি তো এবার যে পাতার সাইডটা রয়েছে সেখানে আমি আরও একটু ডালটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ফোল্ড করে দিলাম তো এইভাবে আমি তিনটে এখানে রোল বানিয়ে নিয়েছি এবার উপর থেকেও এখানে ডালের যে পেস্টটা ছিল সেটা এখানে লাগিয়ে নিচ্ছি এবার আমি এই যে কুমড়ো শাকের যে ডান্ডিটা ছিল সেটাকে কেটে নিয়েছি আর এটাকে আমি দুটো টুকরো করে নিয়েছি এটা যদি আমি এরকম বড় রেখে যদি এটাকে ভাজি তাহলে কিন্তু এর ভিতরটা ঠিকভাবে ভাজা হবে না ওই জন্য আমি এটা দুটো টুকরো করে নিলাম তোমরা কিন্তু চাইলে এটাকে তিনটে চারটে টুকরো করে নিতে পারো তো এটাকে কিন্তু দেখো আমি ছটা এখানে পিস করে নিয়েছি এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব তো আমি এখানে তেল গরম করতে দিয়েছিলাম তেলের মধ্যে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে এগুলোকে আগে পাঁচ মিনিট মতন ভালো করে ভেজে নেবে প্রত্যেকটা সাইড ভালো করে আগে ভেজে নেবে তারপর গ্যাসের ফ্লেমটাকে একটুখানি হাই করে এটাকে ভেজে নেবে তো এটা ভাজতে আমার সময় লেগেছে প্রায় সাত থেকে আট মিনিট মতন তো আমার এখানে কিন্তু কুমড়ো পাতার এই রোলটা একদম রেডি হয়ে গেছে তো তোমরা কিন্তু এইভাবে একবার রোলটা বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা যদি আমার রেসিপিগুলো তোমাদের কোথাও দেখতে এতটুকু ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার ও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে